এমন নয় যে আসলে এক ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে, 20 মিনিট, কিন্তু এটা হচ্ছে প্রতিদিন চলছে। একজন অভিনেতা হতে গেলে কি কি গুণ দরকার? তার মধ্যে নিশ্চয়ই একটা টাইম স্কেজুল মেইনটেইন করা, এছাড়া আর কি কি গুণ দরকার? এটা আসলে অভিনেতা হতে গেলে না, আমার জীবনটা একটু সুন্দর করে যাতে অশান্তিতে না যায়, শান্তিতে থাকতে পারি, ওটার জন্যই আসলে যেগুলো করা দরকার একটা অভিনেতা হওয়ার জন্য আসলে তাই করা দরকার। যেমন মনে করেন একজন ডাক্তার হতে কী করা দরকার, ডাক্তার হতে যা যা করা দরকার অভিনেতা হতেও তা তা করা দরকার। মানে আমার কাজটা ঠিকঠাক মতো করা, আমার প্রিপারেশনটা ঠিকঠাক মতো নেওয়া, এক একটা রাস্তা এক একটা এক একটা, কিন্তু আসলে সবগুলো পরিশ্রমটা একই একই পরিশ্রম বা কী করবে অনেকে বলে না এরকম, অনেকে আমাকেও অনেকে বলে অভিনেতা হলে কী করতে হবে, আগে তো আমাকে রেডি করতে হবে নিজেকে, আমাকে কথা বলাটা ঠিক মতো শিখতে হবে। অভিনেতা তো এমনিতে আমি আমার সাথে কথা বলে তো অভিনয় হয়ে যায়, আমি আপনাকে ভালোবাসি জানেন এভাবে বললে তো হয়ে যায়, কিন্তু এই কথাটা বলার জন্য অনেক লম্বা একটা প্রিপারেশান আছে, যাতে আমার চেহারার মধ্যে ওই ভাবটা না পড়ে, কোনো আড়ষ্টতা না থাকে, তাহলে একটা প্রিপারেশান আছে না, এই প্রিপারেশানটা অনেক লম্বা প্রিপারেশান, এটা আসলে দুই কথায় বলে সম্ভব না। তবে এতটুকু বলতে পারি যে অবশ্যই একটা মানুষকে সুন্দর একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে, তার মানে এই নয় যে 5টা বাজে আমাকে উঠতেই হবে, 7টা বাজে এটা করতে হবে, 8টা বাজে, ওই রুটিনের কথা বলছি না। যেমন আমার ধরলাম যে একটা নির্দিষ্ট কথা যদি বলি, আমার অবশ্যই উচিত এক্সারসাইজ করা শারীরিক শরীরটাকে ফিট রাখার জন্য। এখন এটা আসলে আমার প্রতিদিনই করতে হবে, সেটা ঝড় হোক বাদল হোক যাই দুনিয়া উল্টে যাক, নির্দিষ্ট সময়ের জন্য, ধরলাম যে সেটা 20 মিনিট, এমন নয় যে আসলে এক ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে, 20 মিনিট, কিন্তু এটা হচ্ছে প্রতিদিন চলছে, এটা চলতে। এখন কোনো এক সময় যদি এমন হয় যে আমার কল টাইম 3টায়, তখন আমাকে এক্সারসাইজ করতে হবে, তখন হয়তো আমি 20 মিনিট করবো না, 3 মিনিট করবো, যা যা করতাম ওগুলোকে শর্ট করে একটু করব। মানে আমার এই প্রিপারেশনটা বা এই প্রসেসিংটা, এই নিয়মকানুন এগুলো কিছুটা মানতে হবেই বলে আমি মনে করি।